গুগলকে টেক্কা দিতে এবার আসরে নামলেন এক বঙ্গতনয়। দেশীয় পদ্ধতিতে তৈরি করলেন এমনই একটা ক্লাউড স্টোরেজ যা হ্যাকারদের পক্ষে নাগাল পাওয়া অনেকটাই কঠিন। উত্তর চব্বিশ পরগনার বারাকপুর তালপুকুর ব্যানার্জি পাড়ার বাসিন্দা নীলাদ্রি চক্রবর্তী ইঞ্জিনিয়ারিংয়ের এই ছাত্র আজ গুগলের থেকে অনেক বেশি সিকিউরিটি সম্পন্ন ওয়েবসাইট তৈরি করেছেন যার নাম দিয়েছেন opindrive.com। কি এই ওপিং ড্রাইভ? যেরকম আমরা গুগল ড্রাইভ দেখি বা ড্রপ বক্স দেখি সেরকমই একটা ক্লাউড স্টোরেজ, কিন্তু সেটা ইন্ডিয়াতে প্রথম। আমরা গুগল ড্রাইভ বা ড্রপ বক্স যেগুলোতে আমরা ডেটাগুলো স্টোর করি আমরা এখন ক্লাউডের ভরসাতেই আছি, কারণ আমরা যে কোনো কিছু আমাদের ডেটা হয় সেটা আমরা গুগল ড্রাইভে স্টোর করি বা গুগল ড্রাইভ অটোমেটিক্যালি সেটাকে ফেচ করে নেয়। তো সেটা চলে যায় সরাসরি বাইরের কান্ট্রিতে, আমাদের কান্ট্রিতে কিছু থাকে না। তো সেই জায়গা থেকে আমি যেটা তৈরি করি সেটা হচ্ছে ওপিং ড্রাইভ, যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই, তার ডেটা বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে এটা কোনো থার্ড পার্টি কোনো অ্যাপসের সাথেও মানে টাই আপ করা নেই, এটা পুরোপুরি নিজস্ব। তো তার জন্য এটা বাইরে যাওয়ার সম্ভাবনা নেই এবং অনেক সেফ এবং সিকিউর। দীর্ঘ ছ মাসের প্রচেষ্টায় তৈরি করা হয়েছে opindrive.com। নেই থার্ড পার্টির ঝামেলা, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই ওয়েবসাইট ব্যবহার করলে গ্রাহকরা পাবেন 20 GB ফ্রি ডেটা, আর এই ডেটা যে কোনো জায়গা থেকেই গ্রাহকরা অ্যাক্সেস করতে পারবেন বলে জানালেন নীলাদ্রি চক্রবর্তী। এটার সুবিধা বলতে যেরকম আমরা গুগল ড্রাইভে সাইন আপ করলে 15 GB অবধি ফ্রি পাই, তো এখানে আমরা সেটা ফ্রি দিয়েছি 20 GB। তো এখানে মানুষ সাইন আপ করলে যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে তার যে কোনো ডেটা সে বাড়ি থেকে আপলোড করলো, সে কোথাও গেলো, তার দরকার হলো তার ডেটাটা, সেখান থেকে সেটাকে নিয়ে অ্যাক্সেস করতে পারবে ডেটাটাকে। এটা হচ্ছে মূলত সুবিধা ক্লাউড স্টোরেজের, এবং এটা আমাদের ভারতবাসীর জন্য সব থেকে বড়ো সুবিধা হচ্ছে সেটা নিজের দেশে থাকছে, সেটা আমাদের কোনো বাইরের কান্ট্রিতে যাচ্ছে না, এটা আমাদের নিজেদের দেশে তার সেটা স্টোর হচ্ছে। কারণ আমরা যেগুলো ক্লাউডে স্টোর করি সেটা সঙ্গে সঙ্গে আমাদের বাইরের কান্ট্রিতে চলে যায়। আমি এখন যদি একটা গুগল ড্রাইভে আমার ডেটা স্টোর করি সেটা সঙ্গে সঙ্গে আমার বাইরের কান্ট্রি চলে যাবে, নিউ ইয়র্ক বা জার্মানিতে চলে যাবে, কিন্তু ওপিং ড্রাইভে যদি স্টোর করা হয় সেটা ইন্ডিয়ার ভেতরেই থাকবে ডেটাটা। তাঁর এই কর্মকাণ্ডের সাক্ষী থেকেছেন ব্যারাকপুর পুরসভার পুর প্রশাসক উত্তম দাস। তাঁর হাত ধরেই শুভ সূচনা হয়েছে এই ওপিং ড্রাইভের। এখন ভবিষ্যতে কিভাবে আরও ছড়িয়ে দেওয়া যায় সেই নিয়েই বিজনেস প্রাইম নিউজের সঙ্গে কথা বললেন নীলাদ্রি চক্রবর্তী। বাজারে আনতে চাইছি বলে এটাকে আমি আগের 11 আগস্ট এটাকে উদ্বোধন করা হয়েছে, আমাদের ব্যারাকপুরের যিনি চেয়ারম্যান তিনি উদ্বোধন করেছেন এটাকে, এবং এটা ধাপে ধাপে এখন যে সমস্ত লাইসেন্স বা সার্টিফিকেটের দরকার পড়ে আমরা সবই কালেক্ট করেছি, আমাদের তা হয়ে গেছে অনেকটাই। আর একটা যেটা সার্টিফিকেট সেটা হচ্ছে আইএসও সার্টিফিকেট, সেগুলো সেফটি সিকিউরিটির জন্য সেগুলো আমরা অ্যাপ্লাই করেছি, সেটা আশা করি এক মাসের মধ্যে পেয়ে যাবো। সেটা এখন যে কেউ সাইন আপ করতে পারে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে, তারা সাইন আপ করলে সঙ্গে সঙ্গে সেটা 20 GB স্টোরেজ ফ্রি পাবে। আর এর অ্যাপসটা আমাদের কিছুদিনের মধ্যেই গুগল অ্যাপ যে আছে প্লে আর দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ওয়েবসাইট দেশের মানুষের মন কাড়বে বলেই মনে করছেন কম্পিউটার বিশেষজ্ঞরা। এখন বাজারে কবে ওপিং ড্রাইভ আত্মপ্রকাশ করে সেদিকেই তাকিয়ে বারাকপুরবাসী। আমরা জেনে নিলাম নীলাদ্রির কাছ থেকে অভিনব এই অ্যাপসের বিষয়ে, আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো সেটি বাজারে আসতে চলেছে। ব্যারাকপুর থেকে সৌদীপ ভট্টাচার্য, বিজনেস প্রাইম নিউজ।